বুর্জ খলিফার আদলে মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিলেন হুগলির প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা ফেলু মোদক। ভাইফোঁটাতে মিলবে বুর্জ খলিফার সন্দেশ, দাবি কর্তৃপক্ষের। শারদোৎসবে বুর্জ খলিফা তৈরি করে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শেষমেশ দর্শকের চাপে পড়ে পুজোমণ্ডপ বন্ধ করে দিতেও হয় প্রশাসনকে। এবারে সেই বুর্জ খলিফার আদলে মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিল হুগলি জেলার রিষড়ার প্রসিদ্ধ মিষ্টি বিপণী ফেলু মোদক। এ বিষয়ে ফেলু মোদকের কর্ণধার অমিতাভ হতে জানান, 4-5 কেজি ক্ষীর দিয়ে বুর্জ খলিফা তৈরি করা হয়েছে। একটি বিশেষ অর্ডারের জন্যই এই মিষ্টি তৈরি করেছেন তারা। এ বিষয়ে অমিতাভ হতে আরও বলেন, আমরা সবসময় নতুন ধরনের মিষ্টি তৈরি করে থাকি, এবার বুর্জ খলিফা তৈরি করা হয়েছে। জানা গেছে শ্রীভূমির পুজোর উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বিজয়ের উপহার হিসাবে দেওয়ার জন্যই এই মিষ্টি তৈরির বরাদ দেওয়া হয়েছিল দোকানে। এই মিষ্টি তৈরিতে কিছুটা ফুড কালার ব্যবহার হয়েছে, ব্যবহার করা হয়েছে ফ্লেভার। এ বিষয়ে অমিতাভবাবু আরও জানান, বুর্জ খলিফার সামনের অংশটি কাঁচ দিয়ে তৈরি, মিষ্টিতে কাঁচ ব্যবহার করা সম্ভব নয়, সে কারণে পেছনে একটি কাঠামো তৈরি করা হয়েছে। প্রায় 2.5-3 ফুটের ওই কাঠামোর ওপর ভর দিয়ে বুর্জ খলিফাকে দাঁড় করানো হয়েছে। ওপর থেকে বুর্জ খলিফাকে যেমন দেখতে তেমনই দেখতে পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি এবার বিজয়ার পর ভাইফোঁটাতেও বুর্জ খলিফার সন্দেশ বানাতে চলেছেন ফেলু মোদক কর্তৃপক্ষ। অমিতাভবাবু এ বিষয়ে আরও বলেন, ভাইফোঁটাতে এই মিষ্টি তৈরির চেষ্টা করা হচ্ছে, আমরা আশা করছি 50 টাকার মধ্যে সেই মিষ্টি সাধারণের হাতে তুলে দিতে পারব। 4-5টি ফ্লেভারে পাওয়া যাবে বুর্জ খলিফা সন্দেশ। দেখলাম পুজোর সময় বুর্জ খলিফা একটা অন্যতম একটা প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠেছে আমাদের কাছে, আর সেটা দেখার জন্য বহু মানুষের ভিড়ও দেখা গেছে। আমার পরে যখন বন্ধ হওয়ার পর দেখতে পাইনি, এটা আক্ষেপও ছিল আমাদের মধ্যেও ছিল, আমরা দেখতে পাইনি, বাট ইন্টারনেটের দরুন আমরা সারা বিশ্বজুড়ে আমরা জিনিসটা দেখেছি। তো আমাদেরই এক লয়াল কাস্টমার্স বলা যেতে পারে সন্দেশ এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি।